আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাশেদাস রেসিপিস। আজকে তৈরি করে দেখাবো ফিশ কাবাব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই একটি কুকিং পটে তেল, তারপর পেঁয়াজ এবং লবণ দিয়ে সটে করতে হবে। এরপর আদা রসুন পেস্ট পেঁয়াজের সাথে অ্যাড করতে হবে এবং একসাথে সটে করতে হবে। তারপর জিরা পেস্ট দিয়ে আবার একসাথে মশলাগুলো নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো এবং ভালোভাবে নাড়তে হবে। আর এর কিছুক্ষণ পরই অ্যাড করে দিব কাটা মাছগুলো এবং মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাছের ভিতর মশলাগুলো ঢুকতে পারে আর ভালো মতো কষতে পারে। কিছুক্ষণ পর অ্যাড করব টমেটো সস এবং এরপর অ্যাড করব 2 কাপ পানি। ঠিক এইভাবেই মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে রান্না করতে হবে এবং ওয়েট করতে হবে যেন মাছগুলো সিদ্ধ হয়। প্রায় 20 থেকে 25 মিনিট পর বয়েল আসার পর মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এবং আলাদা প্লেটে নিয়ে নিতে হবে। প্লেটে নিবা মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি আস্তে আস্তে মাছের কাঁটাগুলো সরিয়ে মাছগুলো বেছে নিব কাবাব তৈরি করার জন্যে। সবগুলো মাছ বাছা হয়ে গেলে আমি এতে অ্যাড করব ধনিয়া পাতা, কাঁচা মরিচ, বেরেস্তা এবং সিদ্ধ করা আলু। সব কিছু একত্রিত করে এতে অ্যাড করতে হবে গরম মশলা গুঁড়ো এবং পুরো পেস্টটা ভালো মতো মাখিয়ে নিতে হবে কাবাব তৈরি করার জন্যে। এরপর পছন্দ মতো শেপ অনুযায়ী তৈরি করে নিতে হবে কাবাবগুলো এবং আলাদা প্লেটে রেখে দিতে হবে। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে আস্তে আস্তে কাবাবগুলো দিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রাখা আছে। কিছুক্ষণ পর পর কাবাবগুলো উল্টে পাল্টে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। কাবাবের কালার যখন এরকম ব্রাউনিশ হয়ে যাবে তখন একটা প্লেটে টিস্যু পেপার নিয়ে কাবাবগুলো আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মজাদার মাছের কাবাব। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দেখা যাচ্ছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।